সকাল রাতে দাঁতের জীবাণু দূর করতে আমরা ব্রাশ করি। আমরা জানি মুখের ভেতরে ও দাঁতে খাবারের কণা থেকে জীবাণু তৈরি হয়। নিয়মিত পরিষ্কার না করলে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে, কিন্তু সেই ব্রাশটি কি জীবাণুমুক্ত? ব্রাশটিকে জীবাণুমুক্ত রাখতে যা করতে হবে, টুথব্রাশের মাথার দিকটা ওপরে রাখবেন। প্রতিবার টুথব্রাশ ধরার আগে হাত ধুয়ে নিন। ব্রাশ করার পর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। প্রতি সপ্তাহে একবার গরম পানিতে সাবান দিয়ে ব্রাশ 5 মিনিট রেখে ধুয়ে নিন। পরিবারের সবার ব্রাশ যেন আলাদা করে চেনা যায় এটা নিশ্চিত করুন। প্রত্যেকের ব্রাশ আলাদা করে রাখুন। টুথব্রাশটিকে কখনোই বাথরুমে রাখবেন না। ব্রাশ হোল্ডারও সপ্তাহে একদিন পরিষ্কার করুন। টুথব্রাশ কেনার সময় ব্রাশটির ব্রিসল নরম কিনা দেখে নিন। 3 থেকে 4 মাসের বেশি কোনো ব্রাশ ব্যবহার করবেন না।